রিডিং রেঞ্জ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি চলে এসেছি একটি নতুন বইয়ের রেকমেন্ডেশন নিয়ে। আর যে বইটির কথা আপনাদের আমি বলবো সেটি হচ্ছে বিনোদ ঘোষালের লেখা মৃন্ময়ী। এটি একটি প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি ভৌতিক কাহিনী। রিসেন্টলি বইটি আমি কিনেছি এবং পুরো গল্পটি আমি পড়েছি। গল্পটি একটি পুরোপুরি একটি ভৌতিক কাহিনী এবং আমার তো খুবই ভালো লেগেছে। অনেকদিন বাদে বাংলায় একটা সত্যিকারের ভয়ের একটা গল্প পড়লাম। এই যে নোভেলটা সেটা কিন্তু পৃষ্ঠার সংখ্যা খুব বেশি নয়, তাই আপনাদের পড়তে অধৈর্য মনে হবে না। তার কারণ হচ্ছে এই বইটির পৃষ্ঠা সংখ্যা খুবই কম, মাত্র ধরুন 145টি পেজ আছে এর মধ্যে। এবং এই বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে এবং এর মুদ্রিত মূল্য আছে 225 টাকা। এর যে প্রচ্ছদটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রচ্ছদ আছে এবং এর ব্যাক কভারে কিছু কথা লেখা আছে এই নোভেল সম্পর্কে, সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বলা হয়েছে যে অলৌকিক ফুলের রূপ আর গন্ধে সকলে মাতাল হয়ে যায়। কিভাবে ফোটে এই ফুল, মালি বিজয়ী বা কে, শেষ পর্যন্ত কি পরিণতি অপেক্ষা করছে তন্ময়ের জীবনে, এই প্রাপ্তবয়স্ক ভৌতিক কাহিনী পাঠকদের রাতে ঘুম কেড়ে নেবে। সত্যিই তাই, আমি যখন এটি পড়েছিলাম একটা সিটিংয়েই পড়ে নিয়েছিলাম এবং আমার এই পুরো গল্পটা শেষ করতে 1.5 ঘন্টার মতো লেগেছিল। সত্যি খুব শিহরণ জাগানো একটি গল্প, আপনাদের ভালো লাগবে। যদি আপনারা ভৌতিক কাহিনীর ফ্যান হয়ে থাকেন, যদি আপনাদের রহস্য রোমাঞ্চ গল্প পড়তে ভালো লাগে, তাহলে এই বইটি কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হবে। তাই আপনাদের আমি এই বইটি রেকমেন্ড করছি। এই বইটি আপনারা যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন, কলেজ স্ট্রিট থেকেও পেয়ে যেতে পারেন, আবার আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন। বিনোদ ঘোষালের লেখা মৃন্ময়ী পত্রভারতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তো এরকম বইয়ের আরও যদি আপনারা রিভিউ দেখতে চান, এরকম ধরনের বইয়ের যদি রিভিউ দেখতে চান বা রেকমেন্ডেশন যদি আপনারা চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে আরও নতুন নতুন বইয়ের সন্ধান দিতে, আরও রেকমেন্ডেশন করতে। তো দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আরও কিছু নতুন বই নিয়ে আমি আলোচনা করব। আমাকে অবশ্যই আপনারা উৎসাহিত করুন, আমার ভিডিওগুলোকে লাইক দিন, আমাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত, তাহলে খুবই ভালো হবে সেটা। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।